আছে, আমার কষ্ট বুঝা, আমার পাশে থাকবো, আমাকে ভালোবেসে বিয়ে করবো। আমিও চাই বাকি জীবনটা তার সাথে কাটাইতে। আচ্ছা আচ্ছা, তা বিয়ের সাথে তো হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল। সেই স্বামীটা কিরকম ছিল? স্বামীটা এখন, আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? নাম জান্নাত। জান্নাত আপু, কেমন আছেন আপনি? পুরোপুরি ভালো না নাকি? পুরোপুরি ভালো, তার লাগে আর প্রতিবেদনে আসি না। বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি মানিকগঞ্জ। আচ্ছা, কি সমস্যা বা কি চিন্তা বা কি আশা করে আসছেন? আশা করে আইসি একটা মনের মানুষ পাওয়ার জন্য। অনেক কষ্ট করে, অনেক বিপদে করে, বাবা নাই, তা একটা আম্মু আছে, আম্মুটা অসুস্থ, তাই বিয়া হয়েছিল। একটা বাচ্চাও আছিল, নিয়ে গেছে, স্বামী ছাইড়া দিয়েছে। এখন অনেক কষ্ট করে আইসি, হয়তো যে আমার কষ্ট বুঝা, আমার পাশে থাকবো, আমাকে ভালোবেসে বিয়ে করবো। আমিও চাই বাকি জীবনটা তার সাথে কাটাইতে। আচ্ছা আচ্ছা, বিয়ের সাথে তো হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল। সেই স্বামীটা কিরকম ছিল? স্বামীটা এখন ছিল, কালে তো ভালোই ছিল, পরে স্বামীটা নেশা করে, মারধর করে, অত্যাচার করে, খানা পিনা দেয় না, তাই ছাইরা দিস। স্বামীটা ভালো থাকলে তার জীবনে আজ এত কষ্ট হইতো না, তাই না? স্বামীটা যদি ভালো থাকতো তাহলে একটা মেয়ে চায় না, একটা স্বামী ছাইরা দিয়ে আর একটা স্বামী ধরতে। এখন যদি কেউ বিয়ে করতে চায়, সত্যি সত্যি সংসার করতে চায় আপনাকে নিয়ে, আপনি কিরকম ছেলেকে চান? এরকম ছেলে না, সে যেমন ইচ্ছে তেমন না, কোনো সমস্যা নেই। একটা জিনিস হয়তো যে একজনের কষ্ট বুঝে একজনের পাশে থাকবো, তার দায়িত্ব নিব, হয়তো সাইডে ডাল ভাত খাইবো, এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? এই ফোনের মাধ্যমে। নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা আমি পরে দিয়ে দিবেন? হ্যাঁ, পরে দিই। যাক, নাম্বারটা পরে দিয়ে দিয়েন। আর যারা দর্শক আপুর কথাগুলো শুনলেন সত্যিকারে অসহায়, কেউ যদি যোগাযোগ করে বিয়ে শাদী করতে চান অবশ্যই তারা তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, ওই নম্বরে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করতে পারবেন। আর একটা কথা ভাইয়া, প্রবাসী ভাইয়েরা সবাইকে আপনাদের কাছে সালাম জানাই। একটা জিনিস হয়তো পারলে একজনের পাশে খারাইবা, তাকে জীবনসঙ্গী করবা, কিন্তু তার সাথে খারাপ ধরনের কথাবার্তা এগুলা বলাটা ঠিক না, এগুলা ভাইয়েরা বলবেন না। খারাপ কথা বলে, খারাপ কথা শুনে আসলে পাপ না কামানোটা আমি ভালো মনে করি। জীবনে যাই কিছু হোক না কেন, সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজাবেন, জীবনটা সুন্দর হবে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।